গরমে ঘাম মানুষের একটি স্বাভাবিক শারীরবৃত্ত ব্যাপার। শুধু কি গরম, শারীরিক পরিশ্রম, ভয়, আতঙ্ক, এমনকি ঝাল খাবারের কারণেও মানুষ ঘামে। ঘাম ব্যাপারটা শরীরের জন্য উপকারী, দেহের অতিরিক্ত তাপ বের হয়ে যায় ঘামের মাধ্যমে। তবে ঘামের কিছু বিরক্তিকর দিকও আছে, যেমন শরীর ভিজে যাওয়া, দুর্গন্ধ তৈরি হওয়া ইত্যাদি। ঘামে শরীর ভিজে যাওয়ার বিষয়টি উপেক্ষা করা গেলেও ঘামের কারণে যে গন্ধ তৈরি হয় তা অগ্রাহ্য করা কঠিন। কিন্তু মানুষের ঘাম যদি একবারেই না হতো তাহলে কেমন হতো? ঘাম দেহকে শীতল রাখতে সাহায্য করে। মানব দেহে প্রায় 20-40 লাখ ঘাম গ্রন্থি আছে। এসব গ্রন্থিকে তৈরি হয় লবণাক্ত পরিষ্কার তরল, একেই আমরা বলি ঘাম। ঘাম বের হওয়ার পর তা বাষ্পীভূত হতে শুরু করলে দেহের তাপমাত্রা কমতে থাকে। শরীর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ঘামের কোনো দুর্গন্ধ থাকে না। ব্যাকটেরিয়া ঘামের পানিতে অ্যাসিড ভেঙে ফেললে মূলত গন্ধ ছড়াতে থাকে। গড়পড়তা একজন মানুষের দেহ থেকে বছরে 12,063 লিটার পর্যন্ত ঘাম ঝরা স্বাভাবিক। কঠোর পরিচর্যা করলে দিনে ঘামের পরিমাণ 0.5 লিটার থেকে 4 লিটার পর্যন্ত হতে পারে। এর বেশি হলে তখন সেটা অস্বাভাবিক বলে ধরা হয়। এর চেয়ে বেশি হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অতিরিক্ত ঘাম বন্ধ করার জন্য চিকিৎসক ব্যবস্থা ইতিমধ্যে প্রচলিত আছে, অর্থাৎ চাইলেই ঘাম বন্ধ করা সম্ভব। কিন্তু দাঁড়ান, বন্ধ করার পর কি হতে পারে সেটিকেও জানা প্রয়োজন। শরীর ঘাম না হলে স্বাভাবিকভাবেই প্রথমে অতিরিক্ত গরম লাগতে শুরু করবে। হাঁটাচলা বা উচ্চশক্তি খাবার গ্রহণ করার মতো কাজ বেড়ে যাবে শরীরের তাপমাত্রা। এর সঙ্গে যদি পরিবেশের তাপমাত্রাটা বেশি থাকে কিংবা অতিরিক্ত পরিশ্রম করা হয় তাহলে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে আরও দ্রুত। অতিরিক্ত এই তাপমাত্রার ফলাফল হিসাবে খুব শীঘ্রই জ্বরে আক্রান্ত হবে মানুষ। সময় যত গড়াবে ত্বক ততই শুষ্ক হবে, আরও বেশি গরম লাগবে, কান লাল হয়ে যেতে পারে। দেহের তাপমাত্রা আরও বাড়তে থাকলে বিশেষ এক ধরনের ক্লান্তি গ্রাস করবে মানুষকে, যাকে বলে তাপীয় ক্লান্তি। এ সময় শরীর দুর্বল হয়ে পড়বে, বমি বমি ভাব হতে পারে, বেড়ে যেতে পারে হৃৎপিণ্ডের গতিও। শরীর ঠান্ডা রাখার জন্য এই অবস্থায় প্রয়োজন শীতল পরিবেশ। যেহেতু ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা হতে পারছে না, তাই বাইরের পরিবেশকেই ঠান্ডা হতে হবে, যেন অতিরিক্ত তাপ পরিবেশ শুষে নিতে পারে। তা না হলে শরীরের তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে। মানুষের শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট উপরে গেলে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। এর বেশি তাপমাত্রা রক্তনালী ও মস্তিষ্কের মধ্যকার পর্দা ফেটে যেতে পারে, ফলে অবাঞ্ছিত বিভিন্ন কোষ ও ব্যাকটেরিয়া মস্তিষ্কে প্রবেশ করতে পারে। হতে পারে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি, এমনকি মস্তিষ্কের কোষ মারাও পড়তে পারে এ কারণে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এসবের ফলাফল হিসাবে মস্তিষ্ক স্থায়ী ক্ষতি হতে পারে, এমনকি প্রাণনাশের আশঙ্কা আছে 16 আনা। তাই ঘাম না হলে বা হঠাৎ ঘাম বন্ধ হয়ে গেলে সেটা মোটেও মানুষের জন্য ভালো কিছু হতো না, অন্তত বর্তমান পৃথিবীতে তা অনেকের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়াত। কারণ সবার হাতের নাগালে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলে না ঘামার বিষয়টি তেমন প্রাণঘাতী না, বরং কিছু দিক থেকে সুবিধারও বটে। দর্শক বন্ধুরা, আপনি যদি এমনই আরও ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।